হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় শাহ এবং তোমরা দেখছো স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা ম্যাথ বুস্টার আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা মূলত WBHA 2021-এর যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারটা সলভ করি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন নাম্বার 21 মার্কস কোশ্চেনগুলো করব। এবং তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি যে বিগত দিনে আমি এরকম অনেক ভিডিও আপলোড করেছি, তবে গত এক মাসের বেশি সময় ধরে আমার একটু বিশেষ কাজের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আশা করি সামনের সময়ে আমি অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করব এবং তোমাদের ভালোবাসা আগের মতনই পাবো। তাহলে কথা না বলে এবার আমি চলে যাই আমাদের আজকের প্রথম কোশ্চেনের দিকে। প্রথম কোশ্চেনে দেখো বলেছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত 3:4, লভ্যাংশের অনুপাত 4:3 হলে তাদের মূলধন খাটানোর সময়ের অনুপাত কত হবে। কোশ্চেনটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, চারটে অপশন রয়েছে আমাদের এখানে যেটা কাজ করতে হয়, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা নির্বাচন করতে হয়। পরীক্ষার সময় শুধুমাত্র কোন অপশনটা সেটা লিখে দিলেই হয়। তবে আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আবারও বলবো, তোমাদের সঠিক উত্তর নির্বাচনের জন্য অবশ্যই শর্ট কিছু ক্যালকুলেশন অবশ্যই দরকার পড়ে, তার জন্যই আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেশনগুলো উপস্থাপন করি, যাতে তোমরা খুব অল্প সময়ে রাফে ক্যালকুলেশন করে, ছোট আকারে ক্যালকুলেশন করে তোমরা যাতে সঠিক উত্তরটি নির্বাচন করতে পারো। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো, দেখো তোমরা জানো যেটা আমাদের প্রফিট বা লভ্যাংশ হয় সেটা সবসময় যদি আমরা সেটাকে এল দিয়ে লিখি তাহলে সেটা হয় প্রিন্সিপাল, যেটা মূলধন এবং যে সময় তার গুণফল হয়। তাহলে এখানে আমাদের বার করতে বলেছে সময়ের অনুপাত। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে টি ইকুয়াল টু আমরা আসলে পাই এল বাই পি পাই। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অনুপাত বার করার সময় এটাই করব যে লভ্যাংশের অনুপাতকে মূলধন অনুপাত দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে অনুপাত যেটা পাবো সেটা হবে 4:3:3/4। তো এটাকে যদি আমরা সমাধান করি, এখানে দেখো 3 আর 4, নিচে যেটা হর রয়েছে হরের যদি আমরা লসাগু বার করি তাহলে 3 আর 4-এর লসাগু 12 পাই। তাহলে সেই 12 দিয়ে উভয় যে পদ আছে, এই অনুপাতের যে উভয় পদ আছে তাকেই আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 4 12, এখান থেকেও পেয়ে যাব 3। তাহলে হয়ে গেলে এটা 16:9, এটা আমাদের উত্তর হবে, সি ঠিক হচ্ছে। তাহলে এখানে চলে যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে দেখো বলেছে রুট পি এবং রুট আর এর যে যোগফল সেটা 9 দেওয়া আছে, পি আর স্বাভাবিক সংখ্যা হলে পি ও আর এর মান কত হবে। এখানে কিন্তু অঙ্কর ক্যালকুলেশনের কোনো দরকার নেই, শুধুমাত্র একটা বুদ্ধি বা একটা কী বলবো একটা নলেজ বা কোনো একটা তথ্য যদি তোমাদের কাছে তুলে দেওয়া হয় তাহলেই তোমরা এটা বার করে দিতে পারবে। সবসময় মনে রাখবে পি আর স্বাভাবিক সংখ্যা বলেছে, এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে কখনো শূন্য পড়ে না। তাহলে আমরা অপশন চেক করলে এটা বুঝতে পাচ্ছি, অপশনের মধ্যে যেগুলোতে জিরো আছে সেগুলো তাহলে বাদ, তার মানে এখানে অপশন চেক করে আমরা করে দিতে পারবো, তার জন্য আমাদের কোনোরকমভাবে কোনো অঙ্কের ক্যালকুলেশনের দরকার নেই। তাহলে এটা কাটা চলে যাবে, এই অপশানটা হবে না, অপশান বিও হবে না। এবার দেখো বলেছে রুট পি প্লাস রুট আর, তার মানে যে পি আর আরের যে মান হবে তার অবশ্যই বর্গমূল করা সম্ভব, তবেই 9 বেরোয়। তাহলে এখানে দেখো অপশান সিতে পি এর মান দিয়েছে 5, যেটা কখনো 5-এর বর্গমূল করা যায় না। হ্যাঁ, 4-এর বর্গমূল করা যায়, যেটা কিনা আরের ভ্যালু দিয়েছে সেটা 2 হয়। তাহলে 5-এর যেহেতু এখানে বর্গমূল করা যায় না, তার মানে এই অপশানটাও বাদ চলে যাবে, তার মানে শুধুমাত্র এখানে এই অপশানটাই ঠিক হবে, যেটা হবে অপশান ডি, তার মানে এটাই আমাদের অ্যান্সার হবে। কেন দেখো এখানে দেখো লক্ষ্য করে দেখো, পি এর জায়গায় 25 বসে 25-এর রুট হয় 5। তাহলে আমরা যদি এরকম লিখি পি এর জায়গায় 25 লিখে দিলাম, 25-এর তাহলে আমরা রুট বার করতে পারি, কত হয় 5 হয়। প্লাস আরের জায়গায় যদি আমরা 16 লিখি তাহলে তারও রুট করতে পারি, সেটা হয় 4। তাহলে এখানে দেখো 5 আর 4 যদি আমরা যোগ করে দিই তাহলেই আমাদের 9 বেরিয়ে যাবে। তাহলে সেই হিসাবে এখানে এই অপশানটা কারেক্ট হবে। এবার চলে যাই পরের অঙ্কটাতে। পরেরটাতে দেখো বলেছে, কোনো বৃত্তের কেন্দ্রবিন্দু গামী এ ও বি একটি ব্যাস, সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু, সি ও বি 40 হয়, তাহলে এসি বি কত। এখানেও কিন্তু ছোট্ট একটি তথ্যের উপর অঙ্কটি দাঁড়িয়ে রয়েছে, এখানেও কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তোমরা সি ও বি অ্যাঙ্গেল দেখে হয়তো ক্যালকুলেশন শুরু করবে, কিন্তু আমার মনে হয় সেটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোন জানতে চেয়েছে যেটা সেটা হলো এসি বি। ভালো করে দেখো পাশে ছবিতে রয়েছে, ছবিতে যে এসি বি যে কোনটা হচ্ছে সেই কোনটি একবারেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে এই কোনটা একটা অর্ধবিধ্বস্ত কোণ, এই যে অর্ধবিধ্বস্ত কোণ এই কোণটা। তাহলে অর্ধবিধ্বস্ত কোণ কী হয়, সমকোণ হয়। তাই সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি যে ডি আমাদের অ্যান্সার হবে, ডিটাই সঠিক উত্তর হবে, এখানে এই ডি উত্তর হবে সঠিক। এবার চলে যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে বলেছে, কোনো টাকার সুদ ওই টাকার 16/25 গুণ
ভালো করে দেখবে, বলেছে কোনো টাকার সুদ ওই টাকার, মানে যে টাকাটার সুদ সেই টাকারই 16/25 গুণ। তাহলে সুদের হার এবং সময় সমান হলে সুদের হার কত হবে? এখানে যেটা আমরা বলেছি সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে যদি কোনোভাবে আমাদের আসলটাকে আমরা ধরে নিতে পারি, আসল সেটা হলো পি ধরে নিলাম, তাহলে পি যদি হয় তাহলে সুদ কত হবে? তাহলে এখান থেকে বার করতে পারি সুদ আই হয় আমরা জানি, তা সেটা কত হবে? পি ইন্টু 16/25, যেহেতু এখানে বলে দিয়েছে টাকার 16/25 গুণ, মানে আসলের 16/25 গুণ। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 16P/25। তাহলে এটা আমরা আই পেয়ে গেলাম। এবার আমরা জানি কি আই ইজ ইকাল টু PTR/100, PTR/100। এবার আমরা জানি এখানে বলে দিয়েছে যে টি আর আর সমান, কেন সুদের হার আর সময় সমান বলে দিয়েছে, তার মানে আমরা এই আর এর জায়গায় আরই রাখবো কিন্তু টি এর জায়গায় আর লিখব। প্লাস আমাদের আমরা পেয়ে গেছি আই ইকুয়াল টু 16P/25, সেটাও এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার ইকুয়াল টু একটা বেরোচ্ছে, তাহলে আমরা এখান থেকে আর স্কোয়ারের ভ্যালুটা বার করে নেবো সমাধানের মাধ্যমে, যে আর স্কোয়ার সমান সমান নিচে চলে আসবে পি, যেহেতু কোণাকোণি গুণ রয়েছে আর স্কোয়ারের সাথে, উপরে বসবে 16P/100, 25 বসবে নিচে। তাহলে এখানকার পি এবং এখানকার পি কেটে যায়, 25 দিয়ে 100কে কাটা যায়, তাহলে 4×25 100 হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো আর এর ভ্যালু সেটা হলো আর ইকুয়াল টু 8, যেহেতু এখানে 464 হচ্ছে, তা আর স্কোয়ারের স্কোয়ারটা উঠে গেলে উল্টো দিকে রুট হয়, 64√8 হয়, সেই হিসাবে এখানে 8 হবে। তাহলে আমাদের এখানে যে অপশান যেটা হবে সেটা হচ্ছে এই অপশান এ হবে, অপশান এই আমাদের সঠিক উত্তর হবে। চলে যাই নেক্সট কোশ্চেনে, যেটা বলেছি একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5:4:3, ওই আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য 10√2 মিটার হলে উচ্চতা কত? তাহলে এখানে দেখো যখন কোনো অঙ্কে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেবে, মানে অনুপাতে দিয়ে দেবে, তখন সেগুলোকে আমরা ধরে নেব। কীভাবে ধরবো? ধরো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5, তার মানে 5x ধরবো, প্রস্থকে 4x ধরবো, উচ্চতাকে 3x ধরবো, অর্থাৎ যে অনুপাত দিয়েছে তার সঙ্গে একটি চলরাশিকে গুণ করে নিয়ে ওইগুলোকে আলাদা আলাদা করবো, ওগুলো অনুপাত থেকে বার করে নেবো, আলাদা সংখ্যা হিসেবেই ব্যবহার করবো তখন। তো এটা শুধুমাত্র আয়তঘনকের ক্ষেত্রে না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তোমরা এটা কাজে লাগাতে পারো। তা আয়তঘনকের কর্ণের সূত্র আমরা জানি যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে সেখানে আমরা এটা পুট করব, এবং আমরা প্রথমেই বলেছি আমরা শর্ট ট্রিক্সে করব, তার জন্য এখানে খুব বেশি লেখালেখি করব না, যে মানে ধরি দৈর্ঘ্য এত প্রস্থ এত, লেখালেখির দরকার নেই, জাস্ট ব্যাপারটা বুঝে নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী যেটা আমাদের দেখাচ্ছে, আমরা রুট দেবো, রুটের ভিতর লিখবো দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য এখানে হচ্ছে 5x, যেহেতু আমরা ধরেছি দৈর্ঘ্য 5x, তাহলে 5x স্কোয়ার। তার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 4x, তাহলে এখানে লিখে দেবো 4x তার হোল স্কোয়ার প্লাস, তার সাথে সাথে উচ্চতা 3x, সেটাও লিখবো 3x তার হোল স্কোয়ার, এবং আমাদের দিয়েছে 10√2 সমান এটা, সেটাও লিখে দেবো। এবার হচ্ছে বোথ সাইডকে বর্গ করব, বোথ সাইড বর্গ করলে স্কোয়ারগুলো থেকে যাবে, কিন্তু এদের উপরে যে রুটগুলো আছে সেগুলো রুটটা চলে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 5 থেকে লিখবো 5x, তার হোল স্কোয়ার থেকে লিখবো 25x স্কোয়ার, 4×4=16x স্কোয়ার, তারপর হচ্ছে 9x স্কোয়ার সমান সমান এদিকে হয়ে যাবে 10×10=100, আর হচ্ছে √2 উঠে গিয়ে শুধু 2 পাবো, তার মানে এখানে হয়ে যাবে 200। তার মানে এখানে কী করলাম, বোথ সাইড বর্গ করলাম, প্লাস যে স্কোয়ারগুলো আছে সেগুলোকে ভাঙিয়ে লিখলাম, আর 10√2 কী করে 200 হলো একবার বলে দিই, 10 স্কোয়ার হচ্ছে 100 এবং √2 স্কোয়ার 2 হয়, তাহলে 100 এন্ড 2 গুণ করলে 200।
এখান থেকে আমরা যদি টোটাল বার করি কত হচ্ছে এখানে 25x² সঙ্গে এখানে 16 এবং 9 যোগ করলে তোমার হয়ে যাবে 50x² ইন ইকুয়াল টু 200। এখান থেকে x ইকুয়াল টু যদি আমরা বার করি তাহলে আমরা লিখব 200/50, স্কোয়ার উঠে গেলে উল্টো সাইডে রুট হয় তাহলে এটাতে কেটে দিলে আমরা 4 পাবো, তাহলে 4-এর রুট করলে এখান থেকে আমরা x এর যে ভ্যালুটা পাবো সেটা হলো x = 2। এখানে আমাদের বলে আছে উচ্চতা কত, তাহলে উচ্চতা আমরা কীভাবে বার করবো, উচ্চতা কত ছিল আমাদের, উচ্চতা ধরা ছিল 3x, তাহলে উচ্চতা ছিল আমাদের 3x, তাহলে 3-এর পাশে আসে 3 × 2 বসবে, তাহলে 3 × 2 = 6, এখান থেকে আমরা পেয়ে যাব উচ্চতা 6 মিটার, অপশান বি হবে 6 মিটার। তাহলে আবার পরের প্রশ্নে চলে যাই, যেখানে কিনা একটা জ্যামিতি থেকে কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটাতে বলা আছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি বিসির সমান্তরাল, এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1 হয়, যদি ইএ ইকুয়াল টু 3.3 সেন্টিমিটার হয় তবে এসি এর দৈর্ঘ্য কত। এখানে বুঝবে যখনই দেখবে, যখনই ত্রিভুজের বেস মানে ভূমি যেটা বিসি যেমন এটা সমান্তরালে কোনো সরলরেখা দিয়েছে তখন এটা ভাববে এটা থ্যালসের উপপাদ্যের ওখানে গেছে, তাহলে সেই থ্যালসের উপপাদ্যটাকে কাজে লাগাবে। তাই সেখান থেকে আমরা নিয়মে একটা জানি যেরকম ক্ষেত্রে কী হয়, এরকম ক্ষেত্রে যেটা হয় যে AD/DB সমান AE/EC, তাহলে পরের লাইনে আমরা লিখব যে AD আর DB এর অনুপাত দেওয়া রয়েছে 3:1, তো সেখান থেকে লিখতে পারি 3/1 = AE এর মান দেওয়া আছে, যেটা EA দেওয়া রয়েছে সেটাই AE এর মান 3.3, এবং তার নিচে কিছু নেই মানে ইসির মান দেওয়া নেই, তার জন্য ইসিকে ইসি রেখে দেবো। তো এখান থেকে আমাদের ইসির মান যেটা বেরোবে সেটা হচ্ছে 3 দিয়ে কেটে দাও 1.1, তাহলে এখান থেকে ইসি ইকুয়াল টু পেয়ে যাব 1.1। এবার যেটা আমাদের বার করতে বলেছে এখানে এসি এর দৈর্ঘ্য বার করতে বলেছে, এসি হচ্ছে এসির দুটো অংশ নিয়ে তৈরি, সেই দুটো অংশ কী কী, এই প্লাস ইসি, এসি টোটালটা এই এবং ইসিতে বিভক্ত, তাহলে এই এর মান যেটা ই আসলে সেটা আমাদের দিয়ে দিয়েছিল বইতে কোশ্চেনে 3.3, এবং তার সাথে সাথে আমাদের ইসির মান আমরা বার করে নিয়েছি 1.1, তাহলে এই দুটো যোগ করে আমরা পেয়ে যাবো এখান থেকে যে 4.4। তা 4.4 কোথায় আছে, 4.4 সেমি হবে, 4.4 কোথায় আছে, 4.4 আমাদের এই অপশান সিতে আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাই, যেখানে বলেছে কি শূন্যস্থান পূরণ, প্রথম যে শূন্যস্থান দিয়েছে সেটা লেখা আছে বার্ষিক একই সুদের হারে একই সময় একই মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদে একই হলে সময়ের পরিমাণ 10 বছর হবে। তোমরা এটা জানো যে কখন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তখনই সমান হয় যখন সেটা কিনা 1 বছরে ক্যালকুলেশন করছে। 1 বছরের ক্ষেত্রে সরল সুদও যা হবে একই সময় একই মূলধনের উপর একই সুদের হারে, ঠিক চক্রবৃদ্ধি সুদও তাই হবে, তাহলে এখানে যেটা হবে 1 বছর হবে, জাস্ট 1 এখানে লিখে দেবে 1। পরের অঙ্কটা বলেছে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ √2 হলে অপর বীজটি কী হয়। দ্বিঘাত সমীকরণ আমরা সবসময় জানি যে একটা বীজকে যখন আমরা বার করি তখন তার অপর বীজের সঙ্গে তার একটা সম্পর্ক থাকে, সেই হিসেবে এখানে হয়ে যাবে -√2। তারপর বলেছে একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ সর্বদা বৃত্তস্থ কোণের অর্ধেক হবে, তো সেই হিসাবে এটাকে আমরা লিখে দেবো এখানে অর্ধেক। পরের শূন্যস্থানগুলো দেখি, এখানে একটি অঙ্ক দিয়েছে যেটি কিনা ভেদ থেকে 3টি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক দিয়েছে,
এবং তাদের যে ভেদ দুর্ভোগের সমষ্টি সেটা বার করতে বলেছে। তাহলে আমরা এখানে যেটা লিখবো ফার্স্ট, প্রথম যেটা আছে সেটা লিখে নেব যে ওয়াই মাইনাস জেড সমানুপাতিক ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস জেড সমান সমান কে ওয়ান, যে ভেদ ধ্রুবক সেটা ধরে নিলাম কে ওয়ান, তাহলে এখানে কে ওয়ান এক্স হয়। এখান থেকে যদি আমরা কে ওয়ানের মান বার করি তাহলে এখানে আমরা পাবো কি এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা হলো কে ওয়ানের মান পেলাম। ঠিক একই রকমভাবে বাকিগুলো বার করবো আমরা। তবে এখানে ওই কে ওয়ান ভেদ ধ্রুবক এত কিছু লিখছি না, কারণ এটা শর্ট কোশ্চেন, এখানে এত কিছু লেখার প্রয়োজন হয় না, আমরা সংক্ষেপে করার চেষ্টা করছি তাই লিখছি না। কিন্তু যদি এটা বড় তিন নম্বরের অঙ্কে আসে তাহলে কিন্তু করতে হবে, তিন নম্বর আর দু নম্বর হলেও করতে হবে। তাহলে এখানেও ঠিক আমরা একই করব যে জেড মাইনাস এক্স সমান সমান কে টু, এখানে ভেদ ধ্রুবক যেটা সেটাকে কে টু রাখলাম, টু বাই ওয়াই, সেখান থেকে লেখা যায় কে টু ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এখান থেকে আমরা কে টুর মান পেয়ে গেলাম। এবার আমরা কে থ্রির মানটা বার করব। তা কে থ্রির মান বার করতে গিয়ে আমি পরের স্লাইডে চলে যাই, মানে একটা নতুন স্লাইড নিতে হবে। তাহলে এখানে লিখে নেব এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক ওয়ান বাই জেড। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমরা সমান সমান এবং একটি ভেদ ধ্রুবক যেটা কিনা কে থ্রি এখানে ধরলাম, তা সেটা লিখলাম। এখান থেকে কে থ্রির যদি আমরা ভ্যালু বার করি তাহলে আমরা দেখবো এক্স জেড মাইনাস ওয়াই জেড পাবো। তাহলে এখান থেকে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, তো এটাই আমাদের সমষ্টি, যেটা বলেছে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি বার করতে বলেছে। তাহলে এটাই, তাহলে কে ওয়ানের মান আমরা বার করেছিলাম যে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এখান থেকে দেখো কী কী কাটা যেতে পারে, দেখছি এখানে ওয়াই জেড কেটে যায়, এক্স ওয়াই কেটে যায়, এক্স জেড কেটে যায়, তাহলে এখানে শূন্য হয়। তাহলে এখানে যেটা বেরোবে, যেখানে আমরা লিখবো শূন্যস্থানে শুধুমাত্র একটি শূন্য লিখব, কারণ এখানে ধ্রুবকের মান আমরা শূন্য পাচ্ছি। পরের অঙ্কটাতে যেটা বলেছে যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে যে আয়ত ঘনক তৈরি হয় তার কর্ণের দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে প্রথম একটি 3 সেমি বাহু বিশিষ্ট ঘনক হলো এরকম রাখা হলো, তার পাশাপাশি যদি আরেকটা ঘনককে রাখা হয় ঠিক 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তাহলে সেটা এসে যায়। এরপর ভালো করে লক্ষ্য করে দেখো, উপর দিকটাতে 3 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার মিলে আসলে দুটো ঘনক মিলিয়ে যে আয়ত ঘনক তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এরকম করতে পারি যে উপরের দিকে 6 সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়ত ঘনক আছে যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, কিন্তু ঘনকের যে বাহু ছিল এই আয়ত ঘনকের প্রস্তুত দিকটা সেরকমই রয়েছে, তার মানে সেটা 3 সেন্টিমিটার হবে, প্লাস ঘনকের যে উচ্চতা ছিল 3 সেন্টিমিটার সেটা আয়ত ঘনকের উচ্চতা 3 সেন্টিমিটারই থাকবে, যেহেতু এই ঘনক দুটো মিলিয়ে আয়ত ঘনক তৈরি হয়েছে। তাহলে আয়ত ঘনকের কর্ণের সূত্র আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমরা এখানে বার করে ফেলব দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এত সেমি হবে। এবার 6 স্কোয়ার মানে আমরা জানি 36 হয়, 3 স্কোয়ার 9, আবার 3 স্কোয়ার 9, তাহলে টোটাল করলে হচ্ছে রুট ওভার 54, একে যদি আমরা ভাঙি তাহলে 27 দুগুণে 54 বা 6 9 54 করতে পারি। তাহলে 9 মানে হচ্ছে 3 আর 6 রুটের ভিতরেই থাকবে, তাহলে আমাদের এটা পেয়ে যাবো 3√6। তাহলে এখানে এর শূন্যস্থানে যেটা বসবে সেটা বসবে 3√6, এটা বসবে। চলে যাচ্ছি পরের অঙ্কতে, এখানে বলেছে কোনো বৃত্তের এ বি ও এসি দুটি জায়গা আছে, বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে,
অ্যাঙ্গেল বিএসি 54 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিপিসি কত। এখানে ছবিটাতে ভালো করে লক্ষ্য করো, যেটা স্ক্রিনে ড্র করা রয়েছে সেখানে স্পষ্ট দেখতে পাবে একটি অকেন্দ্রীয় বৃত্ত কল্পনা করা হয়েছে, যার দুটি হচ্ছে যা আছে এবি এবং এসি, অর্থাৎ দুটি যাই এ বিন্দুতে মিলিত হয়েছে, এবং বি ও সি বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে যারা কিনা পি বিন্দুতে গিয়ে মিলেছে। এই পি বিন্দুতে যেটা মিলেছে সেই পি বিন্দুতে একটি কোণ তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে বি এ সি মানে এতেও একটি কোণ তৈরি হয়েছে। এবার আমরা যে ডটেড লাইন দিয়েছি যেগুলো ওবি এবং ওসি সেই দুটো হচ্ছে সমান, কেন সমান, কারণ ওবি এবং ওসি যেটা আছে সেটা হচ্ছে ব্যাসার্ধ, মানে ওবি ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি ওবি ইকুয়াল টু ওসি, যেটা আসলে একই বৃত্তের ব্যাসার্ধ। তাই এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে ওবি পিবির উপরে লম্ব আছে, তার মানে আমরা লিখবো এখানে ওবি লম্ব পিবি। কেন লম্ব, কারণ আমরা জানি যে বি যে কোনো স্পর্শকের উপর ব্যাসার্ধ সবসময় লম্বভাবে থাকে, সেই হিসেবে আমরা এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে যে কোণটি হলো ও বিপি, অ্যাঙ্গেল ও বিপি এটি 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখবো ওসির ক্ষেত্রে, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওসি লম্ব পিসি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও সিপি সমান সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ও সিপি সমান সমান 90 ডিগ্রি। এবার এখান থেকে যে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, যে আমাদের দুটো কোণ পেয়ে গেল। এবার ভালো করে দেখো যে অ্যাঙ্গেল সিওবি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে, তাহলে লিখব কেন্দ্রস্থ অ্যাঙ্গেল সিওবি সমান সমান, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে সেই হিসেবে আমরা লিখব 2 ইনটু বৃত্তস্থ সিএবি, তাহলে সিএবি কোণের মান যেটা আমরা জানি বিএসি হিসেবে দেওয়া রয়েছে সেটা বিএসিও লেখা যেত, সেটা লেখালে কত পাবো আমরা, যে 2 ইনটু 54, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 108 ডিগ্রি। পরের স্লাইডে এসে গেছি আমরা। এবার এবার যেটা করতে হবে সেটি হচ্ছে বি ও সিপি একটি চতুর্ভুজ তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পিবিও প্লাস অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওসিপি প্লাস অ্যাঙ্গেল সিপিবি। সমান সমান 360 ডিগ্রি। ত্রিভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাই এখানে 360 ডিগ্রি লেখা হলো। এবার আমরা যেটা করবো প্রত্যেকটা কোণের মান এখানে বসিয়ে দেব, পিবিও এটা হচ্ছে 90 ডিগ্রি, বিওসি এটা হচ্ছে 108 ডিগ্রি, এবং ওসিপি এটাও 90 ডিগ্রি, এবং সিপিবি যেটা আমাদের বিপিসি আর কি, সেটা এখানে বরঞ্চ বিপিসি লিখে নিই এটাকে, কেননা সিপিবি আর বিপিসি সমান, বিপিসি বার করতে বলেছে, সমান সমান 360 ডিগ্রি। এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু কত হবে, এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাবে যে 360 থেকে এই 90 180 বাদ দিলে পড়ে থাকছে 180, 180 থেকে 8 বাদ দিলে আমরা পেয়ে যাবো 72 ডিগ্রি, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, যেখানে কিছু সত্য মিথ্যা দেওয়া আছে,
এখানে সত্য মিথ্যার ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে লেখাটা পড়বে ভালো করে, বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, যদি কিছু ছোটোখাটো ক্যালকুলেশন প্রয়োজন হয় তাহলে সেটা খুব সংক্ষেপেই শেষ করবে। তাহলে প্রথম কোশ্চেনে এটা বলা আছে বার্ষিক সুদের হার না বাড়লেও চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পেতে থাকবে, এটা সত্যি। কেন সত্যি? কারণ আমরা জানি যে বার্ষিক সুদের হার না বাড়লেও আসল যেটা থাকে সে আসলের উপর সুদ হয়, এবং সুদটাই পরের বছরে মানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলের সঙ্গে যুক্ত হয়ে আসল হিসেবেই ব্যবহৃত হয়, তার জন্য সবসময় চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বাড়তে থাকে। আশা করি বোঝাতে পারলাম, তা আমি আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো আসলের উপরে সুদ ক্যালকুলেশন হয়, সাপোজ ধরো 100 টাকার উপরে এক বছরের চক্রবৃদ্ধি সুদ বার করা হলো 10 টাকা হলো, পরের বছর যখন সেই টাকাটাকেই ব্যাংকে রাখা হবে তখন 110 টাকার উপর সুদ হবে, যে 100 টাকা ছিল আসল এবং তার সঙ্গে যে প্রথম বছরের সুদ সেটা যোগ হয়ে 110 টাকার উপরে সুদ ক্যালকুলেশন হবে, তাই চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা অবভিয়াসলি বেড়ে যাবে। তো এই কারণে বার্ষিক সুদের হার না বাড়লেও চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পেতে থাকে, সেই যুক্তিতে এটি কিন্তু সঠিক হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো সত্য। পরের কোশ্চেনটা যেটা বলেছি, একটি দ্বিঘাতকরণ এবং তার অনুবন্ধীকরণের যোগফল ও গুণফল উভয় সর্বদা মূলদ সংখ্যা, এটাও সত্য। কেন সত্য আমি বলছি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে। সাপোজ আমরা একটা সংখ্যা তো করণী ধরে নিলাম, একটি দ্বিঘাতকরণী, যে 2+√3 একটি করণী আছে, তাই এর অনুবন্ধীকরণী কী হবে? এর অনুবন্ধীকরণী হবে 2-√3, তাহলে সেটা যোগফল প্রথম বার করি, তাহলে 2-√3 এরা যদি যোগফল বার করি তাহলে আমরা দেখবো এখানে যে √3 কেটে যাবে, শুধু আমরা এখান থেকে 4 পেয়ে যাব। আবার যদি আমরা গুণ করি, গুণফলটা বার করি, তাহলে আমরা এখানে দেখবো 2-2+√3 এবং 2-√3, এটা হচ্ছে a+b × a-b, তার মানে এটা √2 সূত্রে ফলবে, তাহলে 2² - √3² তার মানে এখানে পেয়ে যাবো 4-3=1। এখানে 4 এবং 1 দুটোই মূলদ সংখ্যা, কেন প্রত্যেক মূলদ সংখ্যা কাকে বলে আমরা জানি যে মূলদ সংখ্যা হলো যেটাকে p/q আকারে লেখা যায়, যেখানে q ≠ 0 হয়, তাহলে এখানে 4-কে 4/1 লেখা যায়, 1-কে 1/1 লেখা যায়, এবং এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই 4/1 করো বা 1/1 করো, নিচে যেটা কিউ ধরা হচ্ছে এটা আর কি 1 এখানে, সেটা কিন্তু কখনো শূন্য হচ্ছে না, সেটা 1 হচ্ছে, তার মানে 4-কে আমরা লিখতে পারি 4/1। ঠিক একই রকমভাবে 1-কে লিখতে পারি 1/1, তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা এরকম p/q আকারে লিখতে পারছি এবং কিউ এখানে মানে কিউ বলতে নিচে যে 1 আছে সেটা 0 হচ্ছে না, তার মানে এটা মূল সংখ্যা হবে, তো সেই হিসেবে কিন্তু এটা সত্য হবে। পরের অঙ্কটাতে চলে যায়, যেখানে বলেছে 3টি অসীম রেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্তই অঙ্কন করা সম্ভব, তবে 2টি বিন্দু দিয়েও একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এটি মিথ্যা। কেন মিথ্যা? আমি তোমরা পাশের ছবিতে মানে যেটা বাঁদিকের ছবিতে দেখতে পাচ্ছ সেখানে xyz 3টি বিন্দু আছে, 3টি বিন্দুকে থেকে একটি অসমরেখা বিন্দু অবশ্যই, কারণ অসমরেখা বিন্দু বলতে তাকেই বোঝায় যে সমস্ত বিন্দুগুলো একই সরলরেখার উপর উপস্থিত নয়, এখানে 3টে বিন্দু একটি বক্ররেখার উপর অবস্থিত এবং সেই বক্ররেখা বক্রপথেই একটি বৃত্ত তৈরি হয়েছে, তার মানে দেখতে পাচ্ছি যে 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, কিন্তু পাশের ছবিতে মানে ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছ যে a আর b দুটো বিন্দু আছে, এই বিন্দু দুটোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন কালারে ছোট বড় অনেকগুলো বৃত্ত এঁকেছি এবং আরও বৃত্ত আঁকা সম্ভব, তার মানে এটা কখনোই সত্যি না যে 2টি বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এখানে এটা সত্যি হতো যে 2টি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব তাহলে এটা সত্য হতো, কিন্তু এই শেষ কথনটার জন্য এটা কিন্তু মিথ্যা হবে, তাহলে আমরা এখানে আমরা লিখে দেবো এটা মিথ্যা। পরের কোশ্চেনে চলে যাই, যেখানে আমাদের বলেছে প্রতি বছর 8% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য হয় p টাকা, তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল? আমরা তোমাদের আগেও আমি বলেছি এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা এরকমভাবে করবো, যেহেতু এখানে সব কিছু দিয়ে দিয়েছে এবং সূত্রটাই ফর্ম করা হয়েছে, আমি একটা কথা বলি, দুটো বিষয় এখানে আমি আলোচনা করে দিচ্ছি পরিষ্কারভাবে, যে যখন পূর্বে বলা থাকবে তখন কী করবো আর পরে বলা থাকলে তখন কী করবো। পূর্বে মানে আগে, আগে গেলে সবসময় কমে যায়, তা কমে গেলে এখানে কিন্তু বিয়োগ হবে না, ভাগ হবে। কী ভাগ হবে? যদি আমাদের বর্তমান মূল্য পি থাকে এবং এন বছর আগে বলে এবং 8% করে হ্রাস হচ্ছে, তাহলে 1/8/100 হবে, এবং যেহেতু এন বছর আগে বলেছে তার জন্য এন তো হবেই এবং সেটা ভাগ হবে, পি এর বাই হবে, কারণ এটা পূর্বে বলেছে, পূর্বে বা আগে বলেছে। যদি এটা পরে বলতো
যদি এটা পরে বলতো তাহলে কী করতো, যদি পরে লেখা থাকতো তাহলে কী করতো, তাহলে এটা এরকম হতো পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন। এটি হচ্ছে পূর্বে বলা আছে তার জন্য করলাম আমরা এটা, আর পরে হলে এটা করব, পূর্বে হলে ভাগ করব, পরে বললে গুণ করব। কোনটাকে গুণ করব, এই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ওই অংশটার, এটাই হলো। এখানে দেখতে পাচ্ছি আমরা সেরকমই করা রয়েছে, এন বছর পূর্বে ভাগই রয়েছে, তার মানে এটা সত্য হবে। তাহলে আমরা এখানে সিম্পলি এটা লিখে দেবো যেটা সত্য। চলে যাই পরেরটাতে। মানে বলে যে একটি লম্ববৃত্তাকার চোঙ একই ব্যাসার্ধ একই উচ্চতার শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তার মানে এখানে একটি লম্ববৃত্তাকার চোঙ আছে এবং চোঙটির যে ব্যাসার্ধ এবং উচ্চতা সেটা আরেকটি শঙ্কুর সঙ্গে সমান, এবং তাদের আয়তন যেটা চোঙের আয়তন শঙ্কুর আয়তনের তিন গুণ হচ্ছে। তাহলে ফার্স্টে আমাদের আয়তনের সূত্রগুলো আমার একটু জানা দরকার, একটু বলে নেওয়া দরকার সেই ব্যাপারে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ হয়, এবং শঙ্কুর আয়তন যেটা হয় সেটা হয় একের তিন পাই আর স্কোয়ার এইচ। তাহলে দুটোর ক্ষেত্রেই পাই আর স্কোয়ার এইচ হয়, শঙ্কুর ক্ষেত্রে একের তিন গুণ থাকে আর চোঙের ক্ষেত্রে থাকে না। তাহলে সেই হিসাবে যদি আমরা ধরি তাহলে চোঙের আয়তন সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এবং শঙ্কুর ক্ষেত্রে একের তিন পাই আর, আর বলতে যেহেতু এখানে বলেই দিয়েছে সমান তাহলে আমরা এখানে আরই লিখবো, তাহলে পাই আর স্কোয়ার, এবং উচ্চতাকেও ছোটো হাতের এইচই লিখবো যেটা এখানে চোঙের ক্ষেত্রে ব্যবহার করেছে। এখানে এটা মেনশান করে দিতে পারো বা মনে রাখার জন্য আমি লিখছি, কিন্তু বাস্তবে পরীক্ষা লাগে না কারণ এটা সব সঠিক শর্ট কোশ্চেন। আর এখানে আমরা ব্যাসার্ধ ধরছি এবং এইচকে আমরা উচ্চতা ধরছি, এবং যেহেতু বলে দিয়েছে চোঙ এবং শঙ্কু দুটোর ক্ষেত্রেই উচ্চতা ব্যাসার্ধ সমান, তার মানে আমরা একই জিনিস ব্যবহার করব। এবার কথা হচ্ছে এটা যে তাহলে কী দেখতে পাচ্ছি এখানে আমরা, এটা মনে রাখার জন্য আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে চোঙ, এটা হচ্ছে চোঙের আয়তন, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তা আমরা যদি কোনাকোনি গুণ করি তাহলে আমরা দেখতে পাবো থ্রি পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চোঙের আয়তন শঙ্কুর আয়তনের তিন গুণ, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে সত্য। চলে যাই পরের অঙ্কতে, যেখানে বলেছে সমস্ত অমূলক সংখ্যাই করণীয়। সমস্ত অমূলক সংখ্যা করণীয় হয় না, কারণ আমরা জানি একটি সংখ্যা আছে, মানে এটা আমাদের বইতেও আছে, এই সংখ্যাটি পাই এর রুট, পাই এর রুট কিন্তু একটি অমূলক সংখ্যা হলেও এটা কিন্তু করণীয় নয়, এটা অমূলক সংখ্যা হলেও করণীয় নয়, সেই হিসাবে কিন্তু এই কথনটি মিথ্যা হবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা আগের অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে, এবং যারা এখন অবধি চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে অল অপশনটি চুজ করে নাও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই শেষ, এবং সবাইকে শুভকামনা জানাই তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য, এবং আজকের ভিডিও এখানেই শেষ করি।